হ্যালো এই এসএসসি ক্যান্ডিডেটদের জন্য এখন যেটা নতুন টেনশন সেটা হলো পিটির সিলেবাস তাই তো এখানে দেখো কমিশনের ওয়েবসাইটে আমরা চলে এসেছি এবং ওয়েবসাইটটা সার্চ করার জন্য খুব কিছু একটা কঠিন কাজ নয় জাস্ট লিখে দেবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন সেখানে দেখবে অনেক ওয়েব তোমার লিঙ্ক থাকবে আমি যদি অসুবিধা হয় প্রথম থেকে দেখিয়ে দেবো ব্যাপারটা অসুবিধার কিছু নাই দেখো এখানে আশা করি ভিডিওটার মাধ্যমে আমি ক্লিয়ার করতে পারবো যে এই যে সিলেবাসটা দিয়েছে পিটি ঠিক আছে পিটি অর্থাৎ তোমার প্রিলিমিনারি টেস্টের ঠিক আছে প্রথমে যে টেস্টটা হবে সেই টেস্টের পরীক্ষার যে সিলেবাসটা নিয়ে বিতর্ক চলছে যে তোমার আর্টসের ব্যাকগ্রাউন্ডের যে মানে স্টুডেন্টদের ক্ষেত্রে আবার অঙ্ক এটা একটা চ্যালেঞ্জ ব্যাপার বটে আর কি মানে যদি সে অঙ্কর জন্য প্রিপেয়ার একদম প্রিপেয়ার্ড হয়ে যাবে তাহলে এর জন্যই বসতে পারে তাই না স্কুল সার্ভিস কমিশনের জন্য একটা সাবজেক্টের উপর গুরুত্ব দিয়ে তারপর তাকে যদি আবার অঙ্ক নিয়ে মাথা ঘামাতে হয় সেটা একটুখানি হেডেক তো বটেই এটা মানতে হবে এবার দেখো এখানে যে ওয়েবসাইটে আমরা চলে এসছি ডাইরেক্ট এখানে দেখতে পাচ্ছ স্কুল সার্ভিস সেন্ট্রাল স্কুল এই মেন বিষয়টা হলো এই ভিডিওটা বানানোর আমার কোনো ইচ্ছা ছিল না যেহেতু কিন্তু তোমাদের মাঝে একটা দ্বন্দ্ব চলতে পারে যে এটা বটে কিনা সিলেবাসটা এখানে জাস্ট আমি একটা কথাই বলে দেবো ভালোভাবে যে যে সিলেবাসটা ওরা দিয়েছে ঠিক আছে বুঝলে যে সিলেবাসটা দিয়েছে সেটা কিন্তু ওরা উল্লেখ করে দিয়েছে কেবলমাত্র সান্তালি মিডিয়ামের জন্য দেখো সিলেবি এই যে দিয়েছে দেখো যেটা আলাদা কালারটা সানতালি ঠিক আছে ফর সান্তালি মিডিয়াম স্কুলস অনলি কেন ব্র্যাকেটের মাধ্যমে লিখে দিয়েছে লেখাটা মানে দরকার কী ছিল যদি সকলের একই সিলেবাসটা করতো তাই না এবার দেখো প্রিলিমিনারি টেস্ট সান্তালি যে জায়গাটা দেওয়া আছে সেটাতে ক্লিক করলেই আমরা ডাইরেক্ট সিলেবাসটা পেয়ে যাব ঠিক আছে এইবার দেখো পরবর্তীকালে আমাদের কমিশনের ওয়েবসাইটে আবার ওরা আপলোড করবো পিটি সিলেবাস এবং জেনুইনভাবে আমাদের যে পিটি সিলেবাসটা অর্থাৎ নাইনটেন ইলেভেন টুয়েলভের জন্য তোমরা যেটা প্রিপারেশন নিচ্ছ যারা তাদেরকে তো আমি বলবো যেমনভাবে তোমরা আগে পিটি সিলেবাসটা আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেরকমভাবে প্রিপেয়ার্ড হও ওরকমভাবে এত মানে ভেঙে পড়ার কিছু নেই এখানে দেখো যে সান্তালি মিডিয়ামের যে সিলেবাসটা দিয়েছে সেটা আমরা চলে আসছি সেটা কিন্তু বর্তমানে সান্তালি মিডিয়ামের জন্যই অন্য কোনো কিছুর জন্য নয় তাহলে তোমরা এখানে ক্লিক করলে দেখো সিলেবাসটা দিয়ে দেবে ওরা আহ তাহলে সিলেবাসে ডাইরেক্ট চলে আসবো দেখো সিলেবাসটা তোমাদের সামনে চলে আসবে যত সম্ভব এখনই এবার ওখানে দেখবো দেখো সান্তালি সান্তালি মিডিয়ামের এখানে দেখো সিলেবাসটা আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই সিলেবাসটা এই সিলেবাসটা দিয়েছে ঠিক আছে সিলেবাস ফর প্রিলিমিনারি টেস্ট দেখো অ্যারিথমেটিক দিয়েছে এখানে যে অ্যারিথমেটিকের নাম্বারগুলো থাকে যেমন জেনারেল অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোকে নিয়েই দিয়েছে যে তোমার এই যে সিলিন্ডার কিউ এরিয়া প্রবলেম বেসিড স্কোয়ার রুট তারপরে তোমার সিম্পল ইন্টারেস্টের অঙ্কগুলো টাইম মানে ঘড়ির সময় সময় ডিস্টেন্স সেই টেনের তোমার সে একটা ল্যাম্প পোস্টকে অতিক্রম করতে এই রকম যে অঙ্কগুলো হয় প্রফিটের অঙ্ক তারপর লস গসাগু নাম্বার নিয়ে থিওরি এই অঙ্কগুলো এগুলোতে দিয়েছে ঠিক আছে মেন সুডেনের অঙ্ক তারপরে কি দিয়েছে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল নলেজ বলতে গেলে এখানে তোমার অঙ্ক সরি ইতিহাস ভূগোল এই সমস্ত কিছু থাকবে আবার কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে আর ইংলিশের ক্ষেত্রে যারা তোমার ইংলিশ ব্যাকগ্রাউন্ড ভালো ইংলিশে নলেজ আছে তাদের ক্ষেত্রে অসুবিধা আসবে না ফ্রেজেস ইডিওমেটিক এক্সপ্রেশন ফিলিং দ্য ব্ল্যাঙ্কস যেগুলো আসে ঠিক আছে সিনোনিম অ্যান্টনিম রি অ্যারেঞ্জমেন্ট অফ বা তোমার এরকম দিল ধর না টু কারেক্ট সেন্টেন্সেস ঠিক আছে একটা সেন্টেন্সের কোথায় ভুল আছে কিংবা চারটে অপশান দেবে যে এগুলোর মধ্যে সেন্টেন্সটা কোথায় ঠিক কতদূর ঠিক ঠিক আছে সেগুলো ওরকম করে আসে দেখবে বিভিন্ন যে পত্রিকাগুলো বেরোয় সাফল্য বলো অ্যাচিভার্স বলো সেগুলো তো থাকে তাহলে সান্তালি মিডিয়ামের জন্য এই প্রিলিমিনারি টেস্টের সিলেবাসটা কিন্তু বলে দিয়েছে এবার দেখো এসেসি আমাদের বাংলা মিডিয়ামের যে তোমার স্কুলগুলো থাকে সেক্ষেত্রে যে সিলেবাসটা এটাই হবে কিনা না পিটির এটাও হতে পারে হতেও পারে এটা তাই তো এবার তোমাদেরকে আমি বলছি যে প্রিপেয়ার একবারে যে প্রিপারেশান নেবে না এরকম ভাবে তা কিন্তু নয় নিতেই পারো বোথ তোমাদের দুটোই ভালো হবে যে কোনো কম্পিটিশানে এক্সামের ক্ষেত্রে অঙ্ক তো থাকবে সেক্ষেত্রে এটাও ভালো হবে এন্ড তোমরা এইভাবে এগোতে পারো সুতরাং এটা সান্তালি মিডিয়াম উল্লেখ করে দিয়েছে যদিও সান্তালি মিডিয়ামের প্রিলিমিনারি টেস্টের এইটাই তোমার সিলেবাসটা ঠিক আছে এবার দেখবে ওখানে ওয়েবসাইটে আরও কিছু আছে সান্তালি মিডিয়ামের যে মেন সাবজেক্টের পরীক্ষা সেখানে লিখবে তিন ঘন্টার পরীক্ষা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন হবে এমসিকিউ টাইপের বা এমসি কিউ ডিসক্রিপটিভ এসিকিউ সমস্ত কিছু থাকবে সেখানে বুঝতে পারলে সেগুলোকে নিয়ে পরে ভিডিও বানানোর চেষ্টা করব আমি ওকে আশা করি ক্লিয়ার করতে পেরেছি এবার যদি কিছু প্রশ্ন থাকে কমেন্টে জানাও ঠিক আছে ওকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও স্টে গুড স্টে হ্যাপি